أشهد أن لا এমন এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর ইতিহাস যার সমতুল্য কখনো হতে পারে নাই, কেয়ামত পর্যন্ত হতেও পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু ওয়া আলিমুহু আজরাহু ওয়া হুয়া ফী আমালিহ। তোমরা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও এবং তার কি পরিমাণ পারিশ্রমিক দিবে তা তাকে জানিয়ে দাও, আন্দাজে শ্রমিক নিয়োগ করো না। হাদিসটা আছে বাইহাকির 11998 নম্বর হাদিস, ইত্তিহাফ আন-নুবালা আল খিয়ারা এ কিতাবের 2941 নম্বর হাদিস, মিসকাতের 2987 নম্বর হাদিস। এ হাদিস থেকে আরো একটি জিনিস পাওয়া গেল যে শ্রমিকের শ্রমের মর্যাদা পারিশ্রমিক আগে নির্ধারণ করতে হবে। আমাদের সমাজে একদল মানুষ রিক্সায় লাভ দিয়ে চড়ে বসে, ভাবখানা এমন দেখায় যে রিক্সাওয়ালাকে যা চায় তাই দিয়ে দিবে, এরপরে যখন গন্তব্যে যায় তখন রিক্সাওয়ালাকে কেমনে ঠকাবে সেজন্য ঝগড়া লাগিয়ে দেয় এবং প্রয়োজনকে রিক্সাওয়ালার গায়ে হাত তুলতে কুণ্ঠাবোধ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহা আন ইসতিজারিল আজির হাত্তা ইউবাইয়িনা লাহু আজরাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ না করে কোন শ্রমিক নিয়োগ দিতে নিষেধ করেছেন। পারিশ্রমিক নির্ধারণ না করে কোন শ্রমিক থেকে কাজ আদায় করো না। হাদিসটা রয়েছে মুসনাদে আহমদের 11565 নম্বর হাদিস, 11676 নম্বর হাদিস, 11582 নম্বর হাদিস, বাইহাকির 11986 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল কোন মজুর, কোন শ্রমিক এবং কোন কাজ যার থেকে নেওয়া হয় তাকে পারিশ্রমিক আগে নির্ধারণ করে নিতে হবে। অবশ্য কোন এলাকায় যদি জানা থাকে এইখানে এত টাকা ভাড়া, অথবা আপনি নির্দিষ্ট ভাড়ার চেয়ে কিছু বেশি দেওয়ার মানসিকতা লালন করেন এবং আপনি মনে মনে ভাবলেন যে আমি রিক্সাওয়ালাকে খুশি করে দিব, তাহলে সেক্ষেত্রে যদি আগে নির্ধারণ না করা অসুবিধা নেই। কিন্তু যারা একটা রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি দিতে এমনি বান্ধবীকে নিয়ে চাইনিজ খেতে বসলে 500 টাকা খরচ করতে আপত্তি নেই, 5000 টাকা খরচ করতে আপত্তি নেই, ওই গরিব রিক্সাওয়ালা যে মাথার ঘাম পায়ে ফেলে তাকে টেনে আনলো, এই রিক্সাওয়ালা যেন 5 টাকা বেশি না পায় সেজন্য সোচ্চার হয়ে যায়। এরকম মানসিকতা যাদের, তাদের জন্য আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে পারিশ্রমিক নির্ধারণ না করে খবরদার তার থেকে কাজ আদায় করবে না। এরপরে বেতন নিয়ে টালবাহানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গনি যুলমুন, সামর্থ্যবান ধনী পুঁজিদার মালিকের টালবাহানা করা হচ্ছে একটা জুলুম। আমি আগেই বলেছিলাম এই গরিব শ্রমিকেরা দিনভর কাজ করে যখন সন্ধ্যাবেলায় গিয়ে মালিকের বাড়ির সামনে দাঁড়ায়, মালিক তখন সুরম্য প্রাসাদের এয়ার কন্ডিশন রুমের থেকে লাল বোতল খেয়ে চোখ রাঙ্গানি মেরে বলে, এখন যাও, এখন দিতে পারবো না, সপ্তাহখানিক পরে আসো, কালকে আসো। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার সম্পর্কে বলেছেন, মাতালুল গনী যুলমুন, এরকম যারা টাল বাহানা করে, পারিশ্রমিক দিতে যারা টাল বাহানা করে, ধিক্কার দিয়ে ফিরিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা জুলুম, এটা একটা অন্যায় অবিচার, এবং জুলুমের প্রতিশোধ আল্লাহ কিয়ামত অবশ্যই নেবেন। হাদিসটি রয়েছে বুখারীর 2287 নম্বর, 2400 নম্বর, 2288 নম্বর এবং মুসলিম শরীফে 4085 নম্বর হাদিস।
তিরমিজির 1309 নম্বর হাদিস, আবু দাউদের 3347 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমি তিন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিব, তিন ব্যক্তির বিরুদ্ধে আমি প্রতিশোধ নিব। ফালা ক্বালা আল্লাহু, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, সালাসাতুন আনা খসমুহুম ইয়াওমাল কিয়ামা, তিন প্রকারের মানুষ যাদের বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং বাদী হব। আল্লাহ বাদী হয়ে, দুনিয়ার পুলিশ বাদী না, কে বাদী হবেন? তিন প্রকারের মানুষের পক্ষে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন। রজুলুন আতা বি সুম্মা গাদারা, এক হচ্ছে ওই ব্যক্তি যে আমার নামে আল্লাহর হস্তে কাউকে কিছু দেওয়ার জন্য ওয়াদা করলো, এরপরে সে দিল না, ওয়াদা ভঙ্গ করলো। অনেকে মসজিদে লেখায় এরপরে ভুলে যায়, এই হাদিসটা স্মরণ করুন। আল্লাহ তাআলা বলেন, সালাসাতুন আনা খসমুহুম, তিন প্রকারের মানুষের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেওয়ার জন্য নিজে বাদী হয়ে দাঁড়াবো। এক হচ্ছে রজুলুন আতা বি সুম্মা গাদারা, যে আমার নামে কাউকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা পোষণ করল, এরপরে ওয়াদা ভঙ্গ করল। দুই নম্বর হচ্ছে রজুলুন বাহুরান ফাকালা সাবানাহু, কোন স্বাধীন মুক্ত মানুষকে ধরে নিয়ে গোলাম হিসেবে পরিচয় দিয়ে বিক্রি করলো বাজারে। আগে মানুষ বেচা কিনা হতো, বাজারে মানুষ বিক্রি হতো, একটা অপরিচিত মানুষ কোত্থেকে আসতো, ধরে নিয়ে তাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিল। আল্লাহ তাআলা বলছেন, আমি এই ব্যক্তির পক্ষ হয়ে ওই বিক্রেতার বিরুদ্ধে কিয়ামতের মাঠে প্রতিশোধ নেব। এরপরে তিন নম্বর হচ্ছে, ওয়ারাজুলুন ইস্তাজারা দিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতাজারহু, ওই ব্যক্তি যে কোনো একজন শ্রমিক নিয়োগ করলো, কাজের লোক নিয়োগ করলো এবং তার থেকে পুরা কাজ আদায় করে নিল, কাজ ঠিকমতো করাইল, অথচ ওয়ালাম ইউতিহি আজরাহু, তার পারিশ্রমিক দেয় নাই, আমি আল্লাহ নিজে কিয়ামতের মাঠে ওই শ্রমিকের পক্ষ হয়ে ওই মালিকের থেকে প্রতিশোধ আদায় করব। হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 2227 নম্বর হাদিস, 2228 নম্বর হাদিস, 2270 নম্বর হাদিস, কয়েক জায়গায় বুখারীতে আছে। ইবনে মাজার 2442 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8692 নম্বর হাদিস, বাইহাকির 11376 নম্বর হাদিস, মেসকাতের 2984 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোরভাবে এই শ্রমিকের অধিকার সম্পর্কে বিধান দিয়েছেন, আল্লাহর নবী তা ঘোষণা করেছেন। এরপরে শ্রমিকের বেতন ছাড়াও, ইসলাম বলে বেতন ছাড়াও তার মাধ্যমে যা উৎপাদিত হয়েছে তার একটা অংশ তাকে দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সানাআ আহলি আহাদিকুম খাদিমুহু তাআমাহু সুম্মা জাআহু বিহি ওয়াকাদ ওলিয়া হাররাহু ওয়া দুখানাহু ফালিয়ুক'ইদুহু মাআহু ফালিয়াকুল ফাইন কানা আত-তাআম মাশফুহান ক্বালিলান ফালিয়াদা ফি ইয়াদিহি মিনহু উকলাতান আও উকলাতাইনি, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভৃত্য, তোমাদের কাজের লোক যখন তোমার জন্য খাদ্য প্রস্তুত করে তোমার কাছে পরিবেশন করে, তখন তুমি তাকে তোমার সঙ্গে বসাও এবং সে যে খাদ্য তৈরি করেছে তার কিছু অংশ তাকে খেতে দাও, আর খাবার যদি শুকনো হয়, শুকনো খাবার তৈরি করে নিচ্ছে, তার ওখান থেকে এক মুঠ দুই মুঠ তার হাতে তুলে দাও। হাদিসটা সহিহ মুসলিমের 4407 নম্বর হাদিস। আল্লাহর নবী এরপরে বলেছেন, ওয়াকাদ ওলিয়া হাররাহু ওয়া দুখানাহু, কেননা এই খাবার তৈরি করতে গিয়ে এর প্রচন্ড তাপ এবং ধোঁয়া তাকেই সহ্য করতে হয়েছে। আরো একটা হাদিস রয়েছে মুসনাদে আহমদের 8196 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা বিতানিকুম, যখন কারিগর তোমার খাদ্যদ্রব্য তোমার কাছে নিয়ে আসে,
অথচ তুমি রেডিমেড খাবার পেয়েছ, তোমার চুলোর কাছে যেতে হয় নাই, আগুনের তাপ সহ্য করতে হয় নাই, আর ধোঁয়া তোমার চোখে যায় নাই। এরকম যে খাবার তৈরি করে তোমার সামনে নিয়ে আসলো, ফাদউহু, তাকে ডাকো, ফালিয়াকুল মাআকুম, সেজন তোমাদের সঙ্গে খায়, ওয়াইল্লা ফালাক্কিমুহু ফিয়াদিহি, আর তা যদি না পারো শুকনো খাবার হয় তাহলে তার হাতে কয়েক লোকমা খাবার তুলে দাও। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 8196 নম্বর হাদিস। এভাবে আমরা যদি চিন্তা করি, এই খাবার তৈরি করতে গিয়ে যেমন কষ্ট হয়েছে, একজন গার্মেন্টস শ্রমিক তারও পোশাক তৈরি করতে গিয়ে কষ্ট করতে হয়েছে, পোশাক তৈরির সুতার তুলা তার নাকে গিয়েছে, তার গোসলের খবর নেই, খাওয়া দাওয়ার খবর নেই, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, ওই পোশাক দিয়ে তোমার কুকুরের গায়ে পর্যন্ত পোশাক পরিধান করাচ্ছ, তোমার সন্তানদের পোশাক তৈরি করে দিচ্ছ, অথচ এই গার্মেন্টসের গরিব শ্রমিক নিজের গায়ে যে পোশাক রয়েছে ছেঁড়া ফাড়া পোশাক, তার ছেলে মেয়ে, তার পরিবারের সদস্য, তার মা বাবার গায়ে নতুন পোশাক নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু বেতন দিয়ে ক্ষান্ত করো না, বরং ওই শ্রমিকের মাধ্যমে যা উৎপাদিত হয়েছে তার একটা অংশ তাকেও দান করো। আছে কোন পৃথিবীর নেতা, আছে কোন শ্রমিক লিডার এরকম পদে পদে স্পষ্ট ভাবে শ্রমিকের অধিকার উল্লেখ করেছেন? ইসলামী তাই করেছে। এবারে শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মালিক আর শ্রমিক কেউ দশতলায় কেউ গাছতলায়, এখন তো শহরে শোনা যায় বড় লোকেরা গৃহ পরিচারিকাদের খাবারের জন্য আলাদা চাউল কিনে, নিজেরা চিকন চাল খায়, উন্নত ডাল খায়, নিজেরা খাসি খায়, আর ঘরের পাক করলো যারা তাদের জন্য মোটা চাল আর ফারমের মুরগি চালিয়ে দাও। এর প্রতিবাদ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন, তোমাদের মধ্যে মালিক আর শ্রমিকের কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই তোমাদের কর্মচারীগণ, জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী, অধীনস্থ শ্রমিক, ওরা তোমাদের ভাই, ইখওয়ানুকুম তোমাদের ভাই, জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম চালানোর জন্য ওদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, কারণ দুনিয়ার সব মানুষ যদি সমান হতো তাহলে কে কাকে কাজে লাগাত, পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য প্রয়োজন ছিল একদল মানুষকে ধনী বানানো আর একদলকে গরিব বানানো। আল্লাহ তাআলা বলেছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে রিজিক বন্টন করি, দুনিয়ার গরিব সৃষ্টি করি যাতে করে একে অপরকে কাজে লাগাতে পারে, কিন্তু এর মানে এই নয় যে তুমি মালিক হয়ে মনিব হয়ে গেছ, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই গরিব শ্রমিকের জায়গায় তোমাকে নিতে পারতেন আর তোমার জায়গায় তোমার কর্মচারীকে আনতে পারতেন। ইখওয়ানুকুম খাওয়ালুকুম জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা খুহু তাহতা ইয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং যার অধীনে কোন কর্মচারী আছে, শ্রমিক আছে, ফালিয়ুতিমুহু মিম্মা ইয়াকুলু, সে যেন তার অধীনস্থ কর্মচারীকে তাই খেতে দেয় যা সে নিজে খায়, ওয়ালিউল বিসহু মিম্মা ইয়ালবাসু, এবং সে যেন তার কর্মচারীকে তার শ্রমিককে সেই কাপড় পরিধান করায় যা সে নিজে পরিধান করে। এরপরে বলছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, শ্রমিকের অধিকার সম্পর্কে শুনো, ইসলাম কি পরিষ্কার করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের ক্ষমতার বাইরে
তাদের কোন কাজ চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম, যদি একান্ত কোনো কাজ তাদের সাধ্যের বাইরে পড়ে যায়, ফাআইনুহুম, তাহলে তাদেরকে সহযোগিতা করো, নিজে পারো সহযোগিতা করো, না পারলে কর্মচারী আরো নিয়োগ দাও, যেখানে পাঁচজন দরকার সেখানে তিনজন দিয়ে কাজ ভাই করো না, ফাআইনুহুম, ওদের কাজে তোমরা সাহায্য করো। সাহায্য করা মানে এই নয় যে তোমাকে গিয়ে কাজ করতে হবে, সাহায্য করা মানে হচ্ছে আরো শ্রমিকের প্রয়োজন হলে শ্রমিক বৃদ্ধি করে দাও। হাদিসটা রয়েছে বুখারীর 30 নম্বর হাদিস, বুখারীর 2545 নম্বর হাদিস, বুখারীর 6050 নম্বর হাদিস, মুসলিমের 4403 নম্বর হাদিস, মুসলিমের 4405 নম্বর হাদিস, তিরমিজির 1945 নম্বর হাদিস, আবু দাউদের 5160 নম্বর হাদিস, ইবনে মাজার 5160 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2021409 নম্বর হাদিস। এই হাদিস থেকে শিক্ষা হলো, এক নম্বর হচ্ছে এই, মালিক শ্রমিক পরস্পর ভাই ভাই, দুই সহোদর ভাইয়ের মধ্যে যেরকম কোনো পার্থক্য থাকে না ঠিক সেরকম ভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দুই, মালিক ও শ্রমিক খাওয়া দাওয়া পড়ার ভিতরে সমান সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো পার্থক্য থাকবে না। তিন, সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না। চার, যদি সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া হয় সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে, তার প্রয়োজনীয় শ্রমিক দিতে হবে, নতুবা নিজে সহযোগিতা করতে হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই কথা বলেছেন, লিল মামলুকে তাআমুহু ওয়া কিসওয়াতুহু, তোমার অধীনস্থ কর্মচারী শ্রমিক তাদের খাদ্য এবং কাপড় চোপড়ের ব্যবস্থা করো। ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমাল ইল্লা মা ইউতিকু, হাদিসটি আছে মুসলিম শরীফের 4406, আবু দাউদের 5160 নম্বর হাদিস, মুয়াত্তার 1769 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7364 নম্বর হাদিস। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা করলাম, এবারে মালিকের অধিকার। কেবল শ্রমিকের অধিকার আদায় করবে, মালিকদের কোন অধিকার নেই? ইসলাম মালিকদের অধিকারের কথাও সুন্দর করে আলোচনা করেছেন। এক নম্বর দায়িত্ব হচ্ছে, মালিকের সঙ্গে তোমার যে চুক্তি হয়েছে নিষ্ঠার সাথে বিশ্বস্ততার সাথে সে কাজ আঞ্জাম দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আন ইহসিনা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্মচারীকে ভালোবাসেন, ওই শ্রমিককে ভালোবাসেন যে তার কাজকে যথাযথ নিষ্ঠার সঙ্গে ঠিকমতো সম্পাদন করে।